বিষমুক্ত সবজি চাষ করে সফল হয়েছেন গাইবান্ধার অনেক কৃষক বাজারে এসব সবজির চাহিদা বেশি থাকায় দামও পাচ্ছেন ভালো লাভ ভালো হয় দিন দিন বিষমুক্ত সবজির আবার জনপ্রিয় হয়ে উঠছে জেলায় গাইবান্ধার প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভাসানপাড়া গ্রামের কৃষক বেলাল মিয়া কোন প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া কেবল গোবর সার ব্যবহার করে একই জমিতে সারা বছর ফলাচ্ছেন বিভিন্ন জাতের সবজি এখন টমেটো ও করলা চাষ করলেও বছরের অন্য সময় শশা মিষ্টি কুমড়া চাল কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন বেলাল উৎপাদন খরচ ও সংসারের ব্যয় বাদ দিয়ে বছরে তার আয় দুই থেকে আড়াই লাখ টাকা আমি কোনো প্রকার কীটনাশক মন ব্যবহার করি না আর কীটনাশক ব্যবহার করলে মানুষের দেহের ক্ষতি হবে আমি জৈব গোবর সার আর লেয়ার মুরগির মনে করো আমি যে ময়লা দিয়ে আমি সব এই সবজির আমি করি তাকে দেখে বিষমুক্ত সবজি চাষ করে সচ্ছলতার মুখ দেখেছেন এলাকার অনেক চাষি বেলালকে দেখি অনেক লোকে চাষ করছে বিভিন্ন জায়গাতে চাষ করছে বিড়ালকে অনেক সময় আস্তার মতো দাঁড় করি শোনা যায় বিড়াল ভাই আমার এই আবারটা করছি কি দিলে কি হবে আমাকে একটু বলি যাও সব সাজেশনে মনে করো বিড়ালে দেয় বিভিন্ন ধরনের তৈরি ফসলটা আমি চাষ করি মোটামুটি আমার এই চাষ করিয়া এই শাক সবজি চাষ করিয়া আমি পরিবার চালাই কোন তাতে ঠেকা হয় না খুব সুন্দর বিষমুক্ত সবজি আর একে তৈরি করা হয় গোবর গোবর সার দিয়ে তবে কৃষি বিভাগের পক্ষ থেকে সহায়তা ও প্রশিক্ষণ পেলে উৎপাদন আরো ভালো হতো মনে করছেন কৃষকরা কৃষি সম্প্রদায়ের লোকে এখানে তো কোনো ভুলকি দেয় না বা তা কোনো মরকা সহযোগিতা সার্ভিস কিছু তারা দেয় না বা প্রযুক্তি সম্বন্ধে তাদের কিছু মনে করে বলে না প্রতিদিন ইনমন সারমন আরাইমন এইভাবে তুলিয়া পুরো বাজার আরোদারী ভিড়ী করা হচ্ছে বাগুন করছে মনোগরে 3 টাকা বেচছে ফুলছড়ি উপজেলার নতুন কৃষি কর্মকর্তা নিয়োগ পাওয়ায় শিগগিরই চাষিদের কারিগরি ও প্রশিক্ষণ সহ বিভিন্ন সমস্যার সমাধান হবে জানায় জেলা কৃষি বিভাগ ওই ব্লকে কিছুদিন যাবৎ শূন্য পদ থাকার কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কিন্তু এখন যেহেতু নতুন এসও জয়েন করেছেন মনে এখন আর সমস্যা থাকবে না এবং কৃষি বিভাগে বিভিন্ন সহযোগিতা উনি আমাদের কাছ থেকে পাবেন বলে আমি আশা করছি বিষমুক্ত হওয়ায় বাজারে এসব সবজির প্রচুর চাহিদা দাম তুলনামূলক বেশি হওয়ায় চাষিদের লাভও হয় ভালো মাছরাঙা নিউজ ডেস্ক